পাচ্ছেন ট্রেনের একটি দৃশ্য। ট্রেন থেকে আমি সরাসরি দেখাচ্ছি, আমি যে দুর্গাপুর ঘুরতে যাচ্ছি আজ, সেই দুর্গাপুরের যে চাকরিয়াগ্রামী ট্রেনটি রয়েছে সেই ট্রেন থেকে আমি আপনাদেরকে দৃশ্য দেখাচ্ছি। দেখুন প্রকৃতির বুকচিরে চলছে ট্রেনটি, সবুজ আর সবুজ, সেই সবুজ গাছপালা পেরিয়ে আমি যাচ্ছি দুর্গাপুর দেখতে, পাহাড় নদী এবং উপজাতীয় সংস্কৃতি দেখার জন্য। জারিয়া আসার পর আমি জারিয়া ট্রেন থেকে নেমে যাই এবং সেখান থেকে মহেন্দ্র করে আমি যাচ্ছি দুর্গাপুরে। সেই দুর্গাপুরে যাওয়ার জন্য এই সুন্দর রাস্তা রয়েছে, রাস্তা দিয়ে বাস চলে ময়মনসিংহ থেকে সরাসরি, ঢাকা থেকে সরাসরি সেই বাস, অথবা আপনারা মহেন্দ্র করে যেতে পারেন ময়মনসিংহ থেকে, সিএনজিও চলে। হ্যালো বন্ধুরা, আপনাদেরকে আমার গাইড টু বিডি চ্যানেলটি থেকে অভিনন্দন জানাই। যারা এই মুহূর্তে চ্যানেলটা দেখছেন এবং এনজয় করছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন। এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে দুর্গাপুরের যে উপজাতীয় কালচারাল একাডেমি রয়েছে সেই কালচারাল একাডেমিটা ঘুরে দেখাচ্ছি। এই হচ্ছে কালচারাল একাডেমি, সামনে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটি হচ্ছে কালচারাল একাডেমির পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, তার সামনেই রয়েছে বাস স্ট্যান্ড। দুর্গাপুরে যে বিদেশি বাস স্ট্যান্ড রয়েছে, এই বাস স্ট্যান্ড থেকে ঢাকা এবং ময়মনসিংহ পর্যন্ত সরাসরি বাস যোগাযোগ রয়েছে। আপনারা যারা দুর্গাপুর ঘুরতে চান তারা বাস অথবা ট্রেন অথবা লেগুনা সেইভাবে আপনারা যেতে পারবেন। আমি যেভাবে গিয়েছিলাম ঠিক তার একটা বর্ণনা দিচ্ছি, খুবই সংক্ষিপ্ত একটি বর্ণনা। প্রথমে আমি ঢাকা থেকে ময়মনসিংহ গিয়েছিলাম, ময়মনসিংহ থেকে ভোর 6:30 আমি ট্রেন যোগে জারিয়াগামী একটি ট্রেন রয়েছে সেই ট্রেনে করে আমি জারিয়া গিয়েছিলাম এবং জারিয়া থেকে আমি মহেন্দ্র করে দুর্গাপুর গিয়েছিলাম। এটা অনেকটা সহজ এবং আরামদায়ক। তাছাড়া ময়মনসিংহ থেকে সরাসরি দুর্গাপুর বাস রয়েছে, এই বাস যোগে আমরা যেতে পারি। রাস্তাঘাট খুবই ভালো, এখন খুবই উন্নত মানের রাস্তা, প্লেন এবং ভাঙ্গাছুরা কোনো রাস্তা নেই। আগে একটা সময় ছিল, এখন আর সেটা নেই। আপনারা যদি বাসেও যেতে চান আরামে যেতে পারবেন, ট্রেনে জারিয়া পর্যন্ত যদি যান তাহলেও আরামে যেতে পারেন, খুব বেশি দূরে নয়। আপনারা যারা ঢাকা থেকে যাবেন তারা অবশ্যই দুর্গাপুর থাকতে হবে, নয়তো আপনারা ঘুরে ফ্লেক্সিবল হয়ে আপনারা আসতে পারবেন না, অনেকটা কষ্ট হয়ে যাবে, সেজন্য আপনারা থাকার জন্য চেষ্টা করবেন। বন্ধুরা, আপনারা দেখছেন উপজাতীয় কালচারাল একাডেমি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি, বাংলাদেশের প্রথম যে কালচারাল একাডেমিটা রয়েছে উপজাতিদের জন্য সেটাই হচ্ছে দুর্গাপুরে, আর সেই কালচারাল একাডেমিটাই আপনারা ঘুরে দেখছেন। অত্যন্ত সুন্দর গুছানো একটি কালচারাল একাডেমি বাংলাদেশের, আমি বলবো অনেক সুন্দর, ঘুরে দেখার মতো, সবাই প্রবেশ করতে পারবেন এর ভিতরে। তবে কোনো উচ্ছৃঙ্খল বা জঘন্য কোনো কার্যক্রমের জন্য এই একাডেমি সম্পূর্ণ নিষিদ্ধ, আপনারা ঘুরে দেখার জন্য এই একাডেমিটা সবসময় উন্মুক্ত। বৃহত্তর ময়মনসিংহের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে এই সব ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সংস্কৃতি চর্চা এবং সংস্কৃতি রক্ষা এবং সংস্কৃতি বৃদ্ধির জন্য 1977 সালে এই একাডেমিটি নির্মাণ করা হয় এবং সেই একাডেমিটি এখন পর্যন্ত উপজাতিদের সংস্কৃতি চর্চা এবং ধরে রাখার ব্যাপারে যথেষ্ট অবদান রাখছে। বাংলাদেশের যে সংস্কৃতি রয়েছে উপজাতিদের সেই সংস্কৃতি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। সংস্কৃতি সবসময় পরিবর্তনশীল এবং সবসময় হারিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, সেই থেকে আমাদের সংস্কৃতিও হারিয়ে যাচ্ছে আর উপজাতিদের সংস্কৃতি আরও হারাবে। সেই উপজাতিদের সংস্কৃতি রক্ষা এবং চর্চা এবং পরিচর্যার জন্য এবং লালনের জন্য 1977 সালে এই একাডেমিটি নির্মাণ করা হয় এবং এই একাডেমিটি বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে উপজাতিদের সংস্কৃতি রক্ষা করছে।
বৃহত্তর ময়মনসিংহের দুর্গাপুরে রয়েছে হাজং, তারপর দারু, কুচ, ভানাই, মান্দাই এসব উপজাতি রয়েছে এই দুর্গাপুরে। তারা বিভিন্ন সময়ে তাদের সংস্কৃতি বিভিন্নভাবে হারিয়ে ফেলছে, তাদের নিজস্ব ভাষা রয়েছে, তাদের নিজস্ব ঐতিহ্য রয়েছে, তাদের নিজস্ব পোশাক আশাক রয়েছে, তাদের নিজস্ব সব কিছুই প্রায় রয়েছে উপজাতিদের। সেই সব উপজাতিদের সংস্কৃতি রক্ষা করার জন্য বাংলাদেশের যে সংস্কৃতি মন্ত্রণালয় এই পদক্ষেপটা নিয়ে তাদের জন্য একটি উপজাতীয় কালচারাল একাডেমি স্থাপন করে। সেই কালচারাল একাডেমির ভিতরে যে জাদুঘরটা রয়েছে, আপনারা সেই জাদুঘরটাও দেখতে পাচ্ছেন মিউজিয়ামেটা। তাদের বিভিন্ন ধরনের যে সংস্কৃতি, যেমন ধরুন বাসন, তারপর পোশাক আশাক, এই জায়গাটার মধ্যে সংরক্ষণ করা রয়েছে। আপনারা যারা ঘুরতে যাবেন, এই জাদুঘর সবসময় খোলা থাকে না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা থাকে, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। আপনারা যদি ঘুরতে যান এর মধ্যে যাবেন, নয়তো আপনারা জাদুঘরের ভিতরে প্রবেশ করতে পারবেন না। আমি অল্প একটু দেখেছি জানালা দিয়ে। বন্ধুরা, আপনারা গাইড টিউবের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন উপজাতীয় কালচারাল একাডেমি। সেই কালচারাল একাডেমির ভিতরের চারপাশ আপনাদেরকে দেখাচ্ছে। যারা দেখছেন এবং যারা ঘুরে দেখার জন্য প্রবণতা অনুভব করছেন তাদেরকে স্বাগত জানাই। তারা অবশ্যই আপনারা ঘুরে দেখবেন। বাংলাদেশে যে উপজাতি রয়েছে তারা ক্রমেই হারিয়ে যাচ্ছে, তাদের নিজস্ব সংস্কৃতি তারা হারিয়ে ফেলছে। এই জন্য সরকার বা আমাদের সবার এগিয়ে আসা উচিত এই সংস্কৃতি বা এদেরকে রক্ষা করার জন্য। বাংলাদেশ সব ধর্ম, সব জাতি, সবাইকে সম্মান করে, যথেষ্ট সম্মানের সাথে রাখছে। সেই সম্মানটা যেন আমরা ধরে রাখতে পারি, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে আমাদের সেই প্রচেষ্টা ধরে রাখতে হবে। আপনারা একটি পুকুর দেখতে পাচ্ছেন, পুকুরের পানি কেন লাল, হয়তো অন্য কোনো একটা কারণ থাকতে পারে। আয়রন হিসেবে আমরা জানি যে ওই এলাকায় অনেক আয়রন বেশি, এই কারণে হয়তো পানি লাল, অথবা ইট এমন কোনো কারণও হতে পারে। এই দেখতে পাচ্ছেন অডিটোরিয়ামটা রয়েছে, ভিতরে একটি বড় সড়ো একটি অডিটোরিয়াম রয়েছে। বিভিন্ন প্রোগ্রাম, সরকারি বা বেসরকারি পর্যায়ের যে বিভিন্ন প্রোগ্রাম এই অডিটোরিয়ামের ভিতরে হয়। উপজাতিদের বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম এই জায়গায় আয়োজন করা হয়। আপনারা দেখছেন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটি কালচারাল একাডেমি। সংস্কৃতি একটি দেশের প্রাণ, একটি জাতির প্রাণ। এটা যেন কোনোভাবেই হারিয়ে বা ধ্বংস না হয়ে যায়, বিকৃত যেন না হয়ে যায়, সেটা আমাদের রক্ষা করা খুবই জরুরি প্রয়োজন। যাই হোক বন্ধুরা, যারা এখনও চ্যানেলটা